দেখুন, আমি ওয়ার্ডপ্রেসটা ওপেন করলাম। ওয়ার্ডপ্রেসটা বিভিন্ন ভাবে ওপেন করা যায়, এটা গতদিন আপনাদেরকে দেখানো হয়েছে। আর গতদিন বেশ আমরা বেসিক একটা নলেজ নিয়েছি এখান থেকে, যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং যারা একটু পারি তারা তো আলহামদুলিল্লাহ। আর আমরা দুই একটা ক্লাস ক্লাসের ভিতরে এক্সেল শুরু করবো, এই এক্সেল আর ওয়ার্ড, আজকে ওয়ার্ডটা মোটামুটি ধারণা দিব। ওয়ার্ড সম্পর্কে আমরা অত বেশি সময় পাবো না, কারণ যেহেতু আমরা পেইড কোর্সের স্টুডেন্ট না, যে 36টা ক্লাস পাবো, তাই না? তো মেইন যে কাজগুলো করতে হয়, মেইন যে কাজ, সেগুলো আমি দেখাই দিচ্ছি একটু। প্রথমে আমি একটা কিছু লিখি, যেমন এগুলো আমরা অনেকে পারি, কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে, কারণ আমাকে তো সবাইকে নিয়ে কাজ করতে হবে, তাই না? যেমন আমি লিখলাম এস ইউ, আমি এখানে লিখছি সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট, তাই না? সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট, এটাকে আমি প্রথমে লিখলাম, তারপরে কি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি কি করলাম, একটু বড় করলাম। বড় করছে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? এরপর আমি এটাকে কি করব, এখন গতদিন আমরা অবশ্যই দেখছিলাম মেবি সেভ করা, না দেখলে আমরা আজকে একটু দেখাচ্ছি। এখানে জাস্ট ফাইলই ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে সেভ এবং সেভ আজকে ব্যবহার করতে পারবো আমরা, ঠিক আছে? তো আমরা যদি এখানে সেভ ব্যবহার করি একবার করতে পারবো, আর সেভ আজ একাধিকবার ব্যবহার করতে পারবো। তো সেভে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এখান থেকে যাওয়ার পরে আমরা কোন অপশনে এটাকে সেভ করবো, তাই না? যেমন আমি এটাকে ইতে সেভ করব, ইতে সেভ করব সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট বলে, ঠিক আছে? আর এখানে ডকুমেন্টটা কি থাকবে, ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ডকুমেন্টটা থাকবে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে? এটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। এটা কিভাবে সেভ হয়েছে আমরা কি করে বুঝবো, এখানে ক্লিক দিব, এই যে ক্লোজ, ইতে আমরা সেভ করছি যে সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট নাম। তাহলে আমরা এটাকে আমরা ওপেন করব, ওপেনে ক্লিক দিলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ডকুমেন্টকে সেভ করতে হবে। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা একটু আগে ক্লোজ করে দিয়েছিলাম, এখন কিন্তু এটাকে আমরা ওপেন করলাম। কিভাবে ওপেন করলাম, আমরা জাস্ট পূর্বের মতো ওই যে সেভ করলাম ইতে, এবং ইত থেকে ওপেন করলাম। এখন এটাকে আমরা কি করব, একটা পাসওয়ার্ড দিব। কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, এটাকে কিন্তু আমরা সেভ করছি কিন্তু উন্মুক্ত, এটা সবাই দেখতে পাবে এবং সবাই এটাকে ওপেন করতে পারবে, কাজ করতে পারবে। হ্যাঁ, চাইলে এডিটিং করতে পারবে, কিন্তু এটা আমরা যদি পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কেউ আর এডিট করতে পারবে না। তা ক্লিক করব কি, ফাইল ক্লিক করব, ফাইলে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, অথবা কন্ট্রোল প্লাস আপনি এস দিলেও কিন্তু হবে, কিন্তু কন্ট্রোল প্লাস এস একবার দিতে পারবেন, বা বারবার দিলেও তো বলবে যে আপনি এটা সেভ হয়ে আছে, একবার সেভ করছেন আবার কেন সেভ করবেন, তাই না? এরকম কিছু। এটা ইউটিউব চ্যানেল, তো আমরা এটাকে কি করব, এটাকে সেভ করব, সরি, এটা আমরা এটাকে আমরা সেভ করছি। এখন এটাকে আমরা পাসওয়ার্ড দিব যাতে সকলে প্রবেশ না করতে পারে, সেক্ষেত্রে আমরা ফাইলে ক্লিক করব,
ফাইলে ক্লিক করার পরে এখন কিন্তু এটা আর সেভ হবে না, কারণ একবার সেভ হয়ে গেছে। এখন সেভ অ্যাজ ক্লিক করব। সেভ অ্যাজ ক্লিক করার পরে আমরা এটাকে এটাকে আমরা এপে এপে ক্লিক করব। এপে ক্লিক করে আমরা একটা কি করব, পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দিতে হলে আমাদেরকে টুলসে ক্লিক করব। প্রথমে সেভ অ্যাজ ক্লিক দিলাম, তারপরে ড্রাইভ সিলেকশন করলাম। একটু আগে কিন্তু আমরা ইতে ছিল, ইতে সেভ করেছিলাম, এখন কিন্তু আমরা কি সেভ করতেছি, এপে। সেখান থেকে আমরা জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, যেমন 1 2 3 4 আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখানেও সংখ্যা দিতে পারবো, দিলে আমাকে তিনবার লিখতে হবে। তো এত সময় আমার নাই, আমি দুইবার লিখবো, 1 2 3 4 ব্যাস। এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এটাকে আমি সেভ করে দিব। ব্যাস আমি পুরোটাকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, আমার ডকুমেন্টটা পুরোটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। তো এখন দেখেন আমরা যদি ওই ডকুমেন্ট ওপেন করতে চাই, এটা আমি ক্লোজ করে দিব, এগুলো সব ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমি ওই ডকুমেন্ট ওপেন করব। জাস্ট আমরা ইতে যাব, যেহেতু এটা ইতে সেভ করছি, এই যে এটা রাইট বাটন ক্লিক করব, ওপেন করব। ওপেন করলে আপনারা দেখবেন এটা ওপেন হবে না, এটা হচ্ছে আপনার এটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওপেন হবে না। 1 2 3 4 এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। আমি একটু আপনাদের মতামত নিই, আপনারা কি কাজটা দেখতে পাচ্ছেন? হাত উঁচু করেন, দেখা যাচ্ছে কাজটা, শোনা যাচ্ছে আমাকে? আকাশে হালকা মেঘলা করছে ঢাকা। হ্যাঁ, তো একটু নেটের প্রবলেম হচ্ছে, সব দিন তো সমান থাকে না নেট, তো নেটের একটু ঝামেলা করতেছে। যাই হোক, আশা করি ভিডিওটা থেকে যাবে, দেখা যাবে। ওকে, আমরা আবার স্ক্রিনে চলে গেলাম। তো দেখেন আমরা এটাকে কি করলাম, আমরা একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হবে সেটা দেখলাম, তারপর সেটাকে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে সেটাও দেখলাম। এখন যদি আমরা পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই, কারণ পাসওয়ার্ড মানুষ কখন দেয়, কোনো কিছু সেফটি বজায় রাখার জন্য। আমরা সাধারণত গেটে তালা লাগাই কি জন্য, যাতে কোনো অবৈধ লোক প্রবেশ করতে না পারে বাসার ভিতরে, তাই না? অনুরূপ আমরা কোনো কিছু তালা কি জন্য ব্যবহার করি, যেমন লাগেজে তালা কি জন্য ব্যবহার করি, প্রত্যেকটা আলমিরাতে তালা কি জন্য ব্যবহার করি, বা পাসওয়ার্ড কি জন্য ব্যবহার করি, সব নিরাপত্তা বহন করার জন্য। তো এই পাসওয়ার্ডটা যদি আমি উন্মুক্ত করতে চাই, উন্মুক্ত করলে হবে কি, যেমন আপনি যদি রবীন্দ্রনাথের মতো বা কাজী নজরুল ইসলামের মতো কোনো রাইটার হয়ে থাকেন, যদি কোনো গল্প বা কিচ্ছা কাহিনী লিখে থাকেন যেটা জনগণের উপকারে আসবে, মানুষের উপকারে, সেক্ষেত্রে মনে করেন যে আপনার এটা মানুষ পড়লে উপকৃত হবে। আর এটাকে যদি আপনি কোনো পার্সোনাল জিনিস মনে করেন যে কেউ দেখা যাবে না, আমার গোপনীয়তা থাকবে, সেক্ষেত্রে এটা পাসওয়ার্ড দিয়ে রাখা ঠিক আছে। আর যদি রিমুভ করতে চান পাসওয়ার্ড, ওই একই জায়গায় যেতে হবে আপনাকে, ফাইলে ক্লিক দিতে হবে। ফাইলে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমরা এপে কিন্তু পাসওয়ার্ড দিছিলাম, আমরা ইটাই কিন্তু পাসওয়ার্ড দিই না। এপে গেলাম, তারপর হচ্ছে টুলসে ক্লিক দিব, তারপর হচ্ছে জেনারেল অপশন, তারপর রিমুভ দ্য পাসওয়ার্ড। এখন তো কিন্তু আমরা পাসওয়ার্ডটা রিমুভ করে দেবো, জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো অথবা ব্যাক স্পেস প্রেস করে ওকে করবো, ওকে ক্লিক দিব, তারপর এখানে সেভ ক্লিক দিব। এখন কিন্তু এই ডকুমেন্টটা আমাকে খুলতে আর কোনো পাসওয়ার্ড লাগবে না। যেমন এই যে ইতে আমি রাইট বাটন ক্লিক করলাম, ওপেন করলাম, দেখেন এখন কিন্তু কোনো পাসওয়ার্ড চাবে না সে, কারণ আমি পাসওয়ার্ডটা উন্মুক্ত করে দিছি। সহজ একটা টপিক আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, সহজ একটা টপিক দেখিয়ে দিলাম। এরপরে চলে যাব আমি কিভাবে একটা পেজকে মার্জিন দিতে হয়, আমার যেগুলো মেজর কাজ আমি সেগুলাই দেখাচ্ছি, অন্যান্য টপিক আপনাদেরকে দেখানোর কোনো সময় হবে না, কারণ ক্লাস যেহেতু আমাদের অনেক কম, 10টা ক্লাস। হ্যাঁ, 10টা ক্লাসের ভিতর যেগুলো খুব দরকার, আর বেশিরভাগ আমরা মার্কেট প্লেসে গুরুত্ব দেবো, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন আমরা কি কিভাবে একটা ইয়েকে মার্জিন দিব। তো মার্জিন দিতে হলে আমাদেরকে এই পেজটাকে আমরা মার্জিন দিব, মার্জিন দিতে হলে আমাদেরকে ক্লিক অন কি, পেজ লেআউট, পেজ লেআউট ক্লিক দিব।